আসসালামু আলাইকুম। সেন্টেন্স কানেক্টরের সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগত। আজকে আমরা যে সিচুয়েশনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কন্ট্রাস্ট, এম্ফাসাইজিং, অল্টারনেটিভ, সিমিলারিটি, সিকোয়েন্সিং, কনটেক্সট চেঞ্জ এবং ডাবল কমা। কোনো একটি সেন্টেন্স অথবা ওয়ার্ড যদি অপর একটি সেন্টেন্স অথবা ওয়ার্ডের বৈপরীত্য অর্থাৎ বিপরীত ভাব প্রকাশ করে তাহলে রুল সেভেনের সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহৃত হয়। সেন্টেন্স কানেক্টরগুলোকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আমরা প্রথমে দেখে নেব প্রথম ক্যাটাগরি অর্থাৎ বাম পাশের যে সেন্টেন্স কানেক্টরগুলো আছে সেগুলো রিলেটেড এক্সাম্পলগুলো। প্রথম এক্সাম্পলটিতে বলা হয়েছে ড্যাশ মামুন ইজ অনেস্ট বাট ড্যাশ হিজ ব্রাদার ইজ ডিসঅনেস্ট। মামুন সৎ, অপরদিকে তার ভাই হচ্ছে অসৎ। তাই অর্থের সাথে সঙ্গতি রেখে সেন্টেন্স কানেক্টরগুলো হবে অন দি ওয়ান হ্যান্ড মামুন ইজ অনেস্ট বাট অন দি আদার হ্যান্ড হিজ ব্রাদার ইজ ডিসঅনেস্ট। সেকেন্ড এক্সাম্পল টু ফার্স্ট এক্সাম্পলের অনুরূপ, কিন্তু এখানে প্রথমে শূন্যস্থান নেই, তাই আমরা এখানে বসাতে পারি অন দি আদার হ্যান্ড হিজ ব্রাদার ইজ ডিসঅনেস্ট। আমরা চাইলে এখানে বাটও বসাতে পারি, বাট হিজ ব্রাদার ইজ ডিসঅনেস্ট, কিন্তু তার ভাই অসৎ। নেক্সট এক্সাম্পলটিতে বলা হয়েছে ড্যাশ হি ইজ পোর হি ইজ অনেস্ট, সে গরিব সে সৎ। অর্থসঙ্গতি রেখে তাই এখানে সেন্টেন্স কানেক্টরটি হবে যদিও, যদিও সে গরিব সে সৎ, অর্থাৎ দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। লাস্ট এক্সাম্পলটি হচ্ছে ড্যাশ হিজ পোভার্টি হি ইজ অনেস্ট, তার দরিদ্রতা থাকা সত্ত্বেও সে সৎ। তাই এখানে সেন্টেন্স কানেক্টরটি হবে ইন স্পিট অফ হিজ পোভার্টি হি ইজ অনেস্ট। এ পর্যায়ে আমরা উক্ত সেন্টেন্স কানেক্টরগুলো রিলেটেড যে এক্সাম্পলগুলো আছে সেগুলো দেখে নেব। ফার্স্ট এক্সাম্পলটি হচ্ছে ইউ আর ফরবিডেন টু লিভ ইউর ডার্টি শক্স অন দি ফ্লোর ড্যাশ ইউ কিপ ডুইং ইট। তোমাকে বারণ করা হয়েছে নোংরা মোজাগুলো যাতে ফ্লোরে না রেখে যাও, তা সত্ত্বেও সে কাজটি করছে, এখনও সে কাজটি করছে। তাই এখানে হবে ইয়েট অর স্টিল ইউ কিপ ডুইং ইট। চলে যাই পরবর্তী এক্সাম্পলে, হি ডাজন্ট হেল্প মি ড্যাশ হি ওপেন ডিস্টার্বস মি। সে তো আমাকে সাহায্য করেই না, বরং আমাকে বিরক্ত করে, আর বরং এর ইংরেজি হচ্ছে রাদার। তাই এখানে হবে রাদার হি ওপেন ডিস্টার্বস মি। নেক্সট এক্সাম্পলটি হচ্ছে আই ওয়াজ ভেরি মাচ টায়ার্ড ইয়েস্টারডে ড্যাশ আই ওয়েন্ট টু প্র্যাকটিস ফুটবল অ্যাজ ইউজুয়াল। গতকাল আমি অনেক ক্লান্ত ছিলাম, বরাবরের মতো আমি ফুটবল প্র্যাকটিস করতে গিয়েছিলাম। যেহেতু সে ক্লান্ত থাকা সত্ত্বেও ফুটবল অনুশীলন করতে গিয়েছিল, তাই এখানে হবে নেভারথলেস আই ওয়েন্ট টু প্র্যাকটিস ফুটবল অ্যাজ ইউজুয়াল। পরবর্তী এক্সাম্পলটি হচ্ছে ইউ অলওয়েজ হেল্প ইউর ক্লাসমেটস ড্যাশ দে ডোন্ট লাইক ইউ। তুমি সবসময় তোমার সহপাঠীদের সাহায্য করো, তারা তোমাকে পছন্দ করে না। অর্থসঙ্গতি রেখে এখানে হবে অথচ তারা তোমাকে পছন্দ করে না, অথবা আমরা বলতে পারি কিন্তু তারা তোমাকে পছন্দ করে না। তাই এখানে আমরা বসাতে পারি ওয়ার এস দে ডোন্ট লাইক ইউ। লাস্ট এক্সাম্পলটি হচ্ছে এ লায়ার মে প্রসপার ফর দি টাইম বিং ড্যাশ আলটিমেটলি হি গোস টু দি ডগস। একজন মিথ্যাবাদী কিছু সময়ের জন্য সফলতা অর্জন করলেও পরিশেষে তার অধঃপতন হবেই। হি গোস টু দি ডগস মানে হচ্ছে তার অধঃপতন হবেই, অথবা সে দরিদ্র হবেই। অর্থসঙ্গতি রেখে এখানে আমরা বলতে পারি কিন্তু অবশেষে তার অধঃপতন হবেই, তাই আমরা এখানে বসাবো বাট আলটিমেটলি হি গোস টু দি ডগস। পরবর্তীর উল্টিতে বলা হয়েছে এম্ফাসাইজিং অর্থাৎ পূর্বের তত্ত্ব স্পষ্ট করার জন্য বাক্যে জোর প্রদান করতে নিচের সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহৃত হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট এবং ইনডিড। নিচের এক্সাম্পলগুলো লক্ষ্য করি, হি লুকস ইয়ঙ্গার দেন হিজ ওয়াইফ ড্যাশ হি ইজ ওল্ডার। তিনি তার স্ত্রী থেকে কম বয়সী মনে হই, প্রকৃতপক্ষে তিনি বেশি বয়সী। তাই এখানে আমরা বসাতে পারি অ্যাকচুয়ালি হি ইজ ওল্ডার। নেক্সট এক্সাম্পলগুলো আশা করি তোমরা নিজেরাই পারবে। রুল নাইনে বলা হয়েছে অল্টারনেটিভ অর্থাৎ বিকল্প প্রকাশ করার ক্ষেত্রে নিচের সেন্টেন্স কানেক্টর দুটি ব্যবহৃত হয়। আমরা উদাহরণটি লক্ষ্য করি, উই হ্যাভ টু লিভ দি প্লেস ড্যাশ উই হ্যাভ টু চোজ ডেথ, অথবা ড্যাশ টু চোজ ডেথ, আমাদের স্থানটি ত্যাগ করতে হবে, আমাদের মৃত্যুকে পছন্দ করতে হবে।
অর্থ সংগতি রেখে প্রথম ক্ষেত্রে হবে অল্টারনেটিভলি উই হ্যাভ টু চোজ দেয়ার, আর দ্বিতীয় ক্ষেত্রে হবে দি অল্টারনেটিভ ইজ টু চোজ দেয়ার, অর্থাৎ বিকল্পভাবে আমাদের মৃত্যুকে পছন্দ করতে হবে। রুল টেনে বলা হয়েছে সিমিলারিটি তথা পূর্বের তত্ত্বের সাথে সাদৃশ্য থাকলে সেন্টেন্স কানেক্টর হিসেবে সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দি সেম ওয়ে, কারেসপন্ডিংলি, ইকুয়ালি ইত্যাদি সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহৃত হই। নিচের এক্সাম্পলগুলো খেয়াল করি। ইউ আর নট অ্যালাউড টু ইউজ ইউর ফোন হেয়ার ড্যাশ ইউ হ্যাভ টু সুইচ অফ হোয়েন ইউ আর ইন দি ক্লাসরুম, তোমার এখানে ফোন ইউজ করা অ্যালাউড না, ক্লাসরুমও তোমাকে ফোন বন্ধ রাখতে হবে। দুইটা সেন্টেন্সই বলা হয়েছে ফোন ইউজ করা যাবে না, তাই আমরা বসাতে পারি সিমিলারলি ইউ হ্যাভ টু সুইচ অফ হোয়েন ইউ আর ইন দি ক্লাসরুম, একইভাবে তুমি যখন ক্লাসরুমে থাকবে তখনও তোমার ফোন বন্ধ থাকতে হবে। নেক্সট এক্সাম্পলটি হচ্ছে দি নিউ এক্সাম ইজ লঙ্গার অ্যান্ড ড্যাশ মোর ডিফিকাল্ট টু পাস, নতুন পরীক্ষাটি হচ্ছে লম্বা এবং আরও কঠিন, পাস করা আরও কঠিন। তাই আমরা অর্থসংগতি রেখে এখানে বলতে পারি একইভাবে অথবা সমভাবে পাস করা আরও কঠিন, তাই এখানে হবে ইকুয়ালি মোর ডিফিকাল্ট টু পাস। আশা করি পরবর্তী যে এক্সাম্পলগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই পারবে। এ পর্যায়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলটি সম্পর্কে জানব, সিকুয়েন্সিং অথবা লিস্টিং, অর্থাৎ ধারাবাহিকতা রক্ষার জন্য নিচের সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহৃত হই। এক্ষেত্রে আমরা দুইভাবে অ্যাপ্রোচ করতে পারি। যদি অনেক বেশি ইনফরমেশন দেওয়া থাকে তাহলে আমরা স্টার্টিংয়ে ফার্স্ট অফ অল লিখে আমরা তারপর সেকেন্ডলি, থার্ডলি এরকমভাবে বসাতে পারি, এবং এর মধ্যে যদি সমজাতীয় সেন্টেন্স আসে তাহলে আমরা মোরওভার বিসাইড সেন্টেন্স কানেক্টরগুলো বসাবো এবং সর্বশেষে লাস্টলি অথবা লাস্ট অফ অল বসাবো। আর যদি কম পরিমাণ ইনফরমেশন থাকে তাহলে আমরা প্রথমে ফার্স্ট অফ অল লিখে নেক্সট দেন সেন্টেন্স কানেক্টরগুলো বসাবো, এবং এর মধ্যে যদি সমজাতীয় সেন্টেন্স আসে তাহলে আমরা বিসাইডস, মোরওভার ইত্যাদি সেন্টেন্স কানেক্টরগুলো বসাবো, এবং শেষে আমরা লাস্টলি অথবা লাস্ট অফ অল বসাবো। এ পর্যায়ে আমরা এই রিলেটেড একটি এক্সাম্পল দেখব যেখানে মোবাইল ফোনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বলা হয়েছে এবং সিকুয়েন্স অনুসারে আমাদের সেন্টেন্স কানেক্টরগুলো বসাতে হবে। মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট, মোবাইল ফোন দোষ ত্রুটির ঊর্ধ্বে নয়, ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল, ইহারও আছে কিছু নেতিবাচক দিক। প্রথম নেতিবাচক দিকটির জন্য আমরা বসাবো অ্যাট ফার্স্ট অথবা ফার্স্ট অফ অল, এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার, অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার আমাদের শ্রবণ শক্তিকে নষ্ট করে দিতে পারে। তারপর বলা হয়েছে ইট ইজ এ মিনস অফ মানি ওয়াস্টেজ, অর্থাৎ এর দ্বারা আমাদের টাকাও নষ্ট হই, তাই আমরা এখানে বসাতে পারি সেকেন্ডলি ইট ইজ এ মিনস অফ মানি ওয়াস্টেজ। পরবর্তীতে বলা হয়েছে ইট ইজ সিন দ্যাট মেনি আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস আর বিং ডান উইথ দি ইউজ অফ মোবাইল নেটওয়ার্ক, অর্থাৎ মোবাইল নেটওয়ার্ক দ্বারা অনেক ক্রাইমও সংগঠিত হয়, যেহেতু অন্যান্য ক্ষতিগুলোর পাশাপাশি এটি ক্রাইম সংগঠিত করে, তাই আমরা এখানে বসাবো বিসাইডস অথবা মোরওভার, বিসাইডস ইট ইজ সিন দ্যাট মেনি আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস আর বিং ডান উইথ দি ইউজ অফ মোবাইল নেটওয়ার্ক। চার নম্বরে বলা হয়েছে দি রেডিয়েশন ফ্রম মোবাইল ফোন মে কজেস ক্যান্সার টু দি ইউজার্স, মোবাইল ফোনের যে রেডিয়েশন আছে সেটা ইউজারের ক্যান্সার সৃষ্টি করতে পারে, এটাও একটি নেতিবাচক দিক, তাই আমরা এখানে বসাবো পার্টলি দি রেডিয়েশন ফ্রম মোবাইল ফোন মে কজেস ক্যান্সার টু দি ইউজার্স। সব শেষে বলা হয়েছে ইট ইজ রুইনিং দি ফিউচার অফ আওয়ার ইয়ং জেনারেশন, এটা আমাদের ইয়ং জেনারেশনের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে, তাই আমরা এখানে লিখব ফাইনালি ইট ইজ রুইনিং দি ফিউচার অফ আওয়ার ইয়ং জেনারেশন। রুল টুয়েলভে বলা হয়েছে কনটেক্সট চেঞ্জ তথা প্রসঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে নিচের সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহৃত হই, যেমন কোনো একজন যদি একজন অমনোযোগী ছাত্রকে বলে যে এতদিন তো ভালোভাবে লেখাপড়া করনি, খারাপ ছেলেদের সাথে মিশেছ, আচ্ছা যাই হোক এখন থেকে ভালো করে লেখাপড়া করবে, প্রথম ক্ষেত্রে আমরা খারাপ ছেলেদের সাথে মিশে একটি সিচুয়েশন ছিল, একটি প্রসঙ্গ ছিল, তার পরবর্তীতে আমরা প্রসঙ্গটি পরিবর্তন করে বললাম আচ্ছা যাই হোক এখন থেকে ভালো করে লেখাপড়া করবে, এরকম প্রসঙ্গ পরিবর্তন করার ক্ষেত্রে আমরা যাই হোক কথাটি ব্যবহার করেছি, এবং যাই হোক কথাটির ইংরেজি হচ্ছে হাওয়েভার, বাই দি ওয়ে, এনিওয়ে, আফটার অল, তাই প্রসঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে আমরা এই সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করব।
নিচের এক্সাম্পলগুলো লক্ষ্য করি। হি ইজ এ নাইস পার্সন ড্যাশ হি সামটাইমস গেট ইরিটেড। তিনি একজন ভালো ব্যক্তি, এটা হচ্ছে একটা প্রসঙ্গ। আবার তিনি প্রায় বিরক্ত হয়ে যান, সেটা হচ্ছে অন্য একটি প্রসঙ্গ। তাই প্রসঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে আমরা উপরের সেন্টেন্স কানেক্টরের যে কোনো একটা ব্যবহার করতে পারি, যেমন হাওয়েভার হি সামটাইমস গেট ইরিটেড, যা হোক তিনি মাঝে মাঝে বিরক্ত হয়ে যান। আশা করি বাকি দুইটা এক্সাম্পল তোমরা নিজেরাই পারবে। চলে যাই আমাদের পরবর্তী রুলে। আমরা অনেক সময় এরকম সিচুয়েশনে পড়ি যেখানে আমরা দেখতে পাই যে ডাবল কমা, অর্থাৎ কোনো একটি বাক্যের মধ্যে শূন্যস্থানের উভয় পাশে যদি কমা থাকে, তখন আমরা যে সেন্টেন্স কানেক্টর দুটি ব্যবহার করি সেগুলো হচ্ছে হাওয়েভার অথবা দেয়ারফর। আমরা সিচুয়েশন অনুসারে, অর্থাৎ আমরা অর্থ অনুসারে সেখানে হাওয়েভার অথবা দেয়ারফর ব্যবহার করে থাকি। যেমন নিচের এক্সাম্পলটিতে বলা হয়েছে, ইউ আর এ হেল্পফুল পারসন, আই ড্যাশ হোপ ইউ উইল হেল্প মি। প্রথম অংশে বলা হয়েছে তিনি একজন হেল্পফুল পারসন, এবং দ্বিতীয় ক্ষেত্রে তার থেকে সাহায্য আশা করা হয়েছে। তাই আমরা এখানে বলতে পারি, অতএব আশা করি তুমি আমাকে সাহায্য করবে। তাই এখানে অর্থ অনুসারে সেন্টেন্স কানেক্টরটি হবে দেয়ারফর, আই দেয়ারফর হোপ ইউ উইল হেল্প মি, আমি অতএব আশা করি তুমি আমাকে সাহায্য করবে। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।